শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মুহূর্তে আলোচনা করব যে আধুনিক সভ্যতা বা উন্নততর বিশ্বে যে রোগটার খুবই প্রাদুর্ভাব এবং একটি মানুষকে তার জীবনের শেষ অংশে এমন শাস্তি দেয় এই রোগটি, যার কোনো চিকিৎসা নেই, কোনো রকম সিমটোমেটিক চিকিৎসা করে সেই বার্ধক্য জীবনটা আমাদের কাটাতে হয়, সেই রোগটি সম্বন্ধে এই মুহূর্তে বিশেষ আলোচনা করছি। এবং এটি এমন একটি রোগ যেটা সারা পৃথিবীর উন্নত দেশে বেশি হয়, যেমন ইউএসএতে মোর দ্যান 5 মিলিয়ন্স, মানে 50 লক্ষের বেশি এই অ্যালজিমার্স ডিজিজ বা স্মৃতিভ্রংশের একটা টাইপের রোগ, ব্রেন শুকিয়ে যায়, সেই যে রোগ, সেই রোগের সম্বন্ধে আজ এই মুহূর্তে আলোচনা করছি। যে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মোর দ্যান 50 লাখস 5 মিলিয়ন্স আছে এই অ্যালজিমার্স পেশেন্ট, সারা পৃথিবীতে আছে মোর দ্যান 50 মিলিয়ন্স পেশেন্ট, এবং ভারতও কিন্তু তার থেকে কম যাচ্ছে না, মোর দ্যান 1 মিলিয়ন্স পার ইয়ার এখানে ডিটেকশন হচ্ছে এই এডি বা অ্যালজিমার্স ডিজিজ। এটা আর কিছুই নয়, বয়সজনিত একটি রোগ, বার্ধক্যজনিত একটি রোগ, এজ রিলেটেড নিউরোনাল ইরিভার্সিবল ডিজেনারেশন বা ডিস্ট্রাকশন অফ নার্ভ সেলস, নিউরোনস, ব্রেন সেলসকে এমনভাবে ড্যামেজ করে যেটা ইরিপেয়ারেবল বা ইরিভার্সিবল, এইটাকে রিভার্স করা বা অ্যারেস্ট করা খুব বেশি যায় না, এটা বাই নেচার টাইম বাউন্ড এবং এটা হতেই হবে অধিকাংশ বার্ধক্য বা বেশি বয়স্ক মানুষের মধ্যে। প্রোগ্রেসিভ, এটা থামানো যায় না, হল্ট করা যায় না, ব্রেন ডিজিজ আর ডিমেনশিয়া হয়, মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালজিমার্স ডিজিজ। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ, স্লোলি রবস, ডাকাতি করে, এই রোগটা হচ্ছে আমাদের মেমোরিকে ডাকাতি করে, স্মৃতিকে ডাকাতি করে, রিসেন্ট মেমোরিকে এরা ভুলিয়ে দেয়, নিউ থিংস শেখা যায় না, নতুন জিনিসকে এরা আমাদের শিখতে দেয় না বা ভুলিয়ে দেয়। এবং আদার মেন্টাল ফাংশন, থিঙ্কিং স্কিলস, চিন্তা আসক্তির যে কারুকার্যতা বা আমাদের যে চিন্তা আসক্তির স্কিলসগুলো, যে গুণগত মানগুলো, সেগুলোকে এরা হরণ করে এবং শেষ অবস্থায় গিয়ে ল্যাক অফ ইন্টারেস্ট টু ফুড, এমনকি খাওয়াটাও তারা ভুলে যায়, খেতে তাদের ইচ্ছা করে না। এবং মেজরিটি অফ ডিমেনশিয়া ইজ নট ইনহেরিটেড, এটাই আমাদের সৌভাগ্যের বিষয় যে বেশিরভাগ এই যে স্মৃতিভ্রংশতা এটা কিন্তু বংশগত নয়, যে আমাদের চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেনদের আমরা আমাদের আশীর্বাদ স্বরূপ এই রোগটি দিয়ে যাব, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং এই ডিমেনশিয়া রোগটি অনেক কারণে এটা হতে পারে, কিছু কিছু কারণ হয়, পোস্ট স্ট্রোক, একবার স্ট্রোক হওয়ার পর তার স্মৃতিভ্রংশতা অ্যারাইজ করতে পারে, আরও বেশিভাবে স্পিড, বেশি দ্রুতগতিতে নিউরোনাল সেল ড্যামেজ হতে পারে, ভ্যাসকুলার স্ট্রোক বা ইসচিমিক স্ট্রোক এগুলোতে হতে পারে, পোস্ট ট্রমাটিক, একটা ধাক্কা বা চোট, হেড ইঞ্জুরি, মাইল্ড টু মডারেট ডিগ্রি হলো বা সিভিয়ার ডিগ্রি হেড ইঞ্জুরির পরে আমাদের স্মৃতিভ্রংশতা আসতে পারে, এবং যেগুলো বিভিন্ন ওষুধের দ্বারা হতে পারে, ডিজেনেটিভ প্রসেস অ্যারেস্ট করা যায় না, বিভিন্ন ড্রাগের অ্যাকশানে এটা হতে পারে, এবং বয়সজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে ব্রেনের মধ্যে সমস্ত কোষগুলো মরে যায়, মেমোরি সেল মানে ব্রেন সেলগুলো মরে যায়, ব্রেনের রস কষ শুকিয়ে যায়, এমন একটা অবস্থা। সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তার যে পরিমাণ, আমরা একটি ইয়ং অ্যাডাল্টের জানি প্রতি ঘন্টায় 20 ml করে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নামে একটি ফ্লুইড আমাদের দেহে তৈরি হয় এবং সেটা ব্রেনের মধ্যে সার্কুলেট করে, একটা নির্দিষ্ট গতিপথ দিয়ে ব্রেন, সুষুম্নাকাণ্ড, স্পাইনাল কর্ড এ দিয়ে তাদের প্রবাহ চলে, সার্কুলেশন হয়, লাইফ লাইনে সার্কুলেট করে, 20 ml পার আওয়ার এটা তৈরি হয়, 24 ঘন্টায় 480 থেকে 500 ml সেটা পর্যন্ত পরিমাণ কমে আসে বয়সের সঙ্গে সঙ্গে, এবং ব্রেন কোষ শুকিয়ে যায়, তার ফলে ব্রেনের মধ্যে যে ভেন্টিকেল বা চৌবাচ্চা থাকে সেগুলোর আকার আয়তন বড় হয়, এটা আমরা সিটি স্ক্যান বা এমআরআই ব্রেন করলে এগুলো আমরা দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে আমাদের মেমোরি লস হয়, থিঙ্কিং স্কিলটা, চিন্তাশক্তির যে স্কিল সেটা নষ্ট হয়ে যায়,
কোনো খাদ্যে ইন্টারেস্ট থাকে না, কোনো কাজে ইন্টারেস্ট থাকে না, এবং আমরা বিভিন্ন অ্যালার্টনেস থেকে শুরু করে মেন্টাল ফাংশন গ্রসলি খারাপ হয়ে যায়। এটা একটা ব্যাপার। দেখুন, অল টাইপসের প্রথম সিমটমটাই হচ্ছে ডিমেনশিয়া, হচ্ছে এজ। যে কোনো ডিমেনশিয়ার প্রধান কারণ হচ্ছে এজ, এজ রিলেটেড একটা ডিস্ট্রাকশন বা অ্যাট্রফি হয় ব্রেনের। আর্লি স্টেজে হয়, 30 এসে শুরু হয়, 30 ইয়ার্স থেকে শুরু হতে পারে, বা লেট স্টেজে 60 প্লাস থেকে হয়। মোস্ট কমনলি এই রোগটা অ্যালজিমার্স ডিজিজ শুরু হয় গ্রেটার দ্যান 65 বছরের বেশি বয়স্ক স্ত্রী পুরুষ দুটো লিঙ্গেই কিন্তু সমানভাবে হয়, এবং তৃতীয় লিঙ্গে কেমন হয় সেটা লেখা নেই, কোনো সোর্স পেলাম না। দুটো মেল ফিমেলেই 65 ইয়ার্সের পর এটা খুবই কম মানে শুরু হয় রোগটি। 1:14 পিপিল গ্রেটার দ্যান 65 ইয়ার্স, 65 বছরের বেশিতে 1/14 জন মানুষের মধ্যে একজনের এই অ্যালজিমার্স ডিজিজটা হয়, এবং 80 বছর বেশি মানুষদের মধ্যে 1:6, 6 জন লোকের প্রতি 6 জন লোকের একজনের এই রোগটি অ্যালজিমার্স ডিজিজটি হয়। মেল ফিমেল অলমোস্ট সেম ইনসিডেন্স, একই হবে 1:1, একজন মেলের যদি এই রোগটি হয় একজন ফিমেলেরও হয়, মানে এর কোনো তারতম্য হয় না। ডায়াগনোসিসটা কী হয় যে যখন এই রোগটা ডায়াগনোসিস হয় তারপর থেকে সার্ভাইভাল টাইম কতদিন তারা বাঁচে, দেখা গেছে যে 65 বছর বয়সে যদি কারো ডায়াগনোসিস হয় রোগটা, তারপরে অন অ্যান অ্যাভারেজ 8.3 ইয়ার্স অবধি তারা বাঁচতে পারে। যদি 90 বছর বয়সে কারো এই রোগটি ডিটেকশন হয় বা ডায়াগনোসিস হয় ক্লিনিক্যালি হোক বা জেনেটিক টেস্টিংয়ে হোক বা এই MRI CT করে হোক, ক্লিনিক্যাল রিলেশন কোরিলেশন করে হোক, 3.5 ইয়ার্স 90 বছরে যদি ডায়াগনোসিস হয় তারপরে 3 থেকে 3 বছর 4 মাস অবধি বাঁচতে পারে তারা। ডিগ্রি অফ ইম্পেয়ারমেন্ট ডায়াগনোসিস ক্যান এফেক্ট লাইফ এক্সপেক্টেন্সি, জীবনের কোয়ালিটি অফ লাইফটাকে একদম হ্যাম্পার করে দেয়, পরের উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে হয় বাকি জীবনটা এই রোগে। এবং টেস্টিং ডায়াগনোসিস জেনেটিক টেস্টিং মেডিকেল এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা হয়। সেজ বলে একটা ক্লিনিক্যাল টেস্ট আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, এটা অনেক নিউরোমেডিসিনের ক্লিনিশিয়ানরা করে এই রোগটিকে ডিটেকশন করেন। সেজ SAGE এটা একটা টেস্ট। এজ রিলেটেড ডাইমেনশিয়া যেটা বলছিলাম, পোস্ট স্ট্রোক ডাইমেনশিয়া, ফ্রন্টাল লোব ডাইমেনশিয়া, পার্কিনসন্স ডিজিজ বলে একটা ডিজিজ আছে, এটাও নার্ভের রোগ, কোলিনার্জিক নার্ভের, সেই পার্কিনসন্স ডিজিজও কিন্তু এই ডাইমেনশিয়া হতে পারে। 1 নম্বর, আমরা কী করে বুঝবো যে এই রোগটা আমাদের আক্রমণ করতে চলেছে আর্লি স্টেজে? আমরা আর্লি স্টেজে ধরতে পারলে, কিছু প্রিভেন্টিভ মেজার্স নিলে বা ওষুধ শুরু করলে কোয়ালিটি অফ লাইফটাকে অনেক ভালো করতে পারবো, কিন্তু এই ডিজিজটাকে আর রিভার্ট ব্যাক করতে পারবো না। সেই জন্যই বলছি আমরা কী করে বুঝবো। 1 নম্বর হচ্ছে মেমোরি লস, আমাদের বিশেষ করে সমস্ত কিছু ভুলে যাবো, ফরগেটফুলনেস দ্যান নর্মাল, সাধারণভাবে আমরাও ভুলে যাই, সাধারণ লোকও ভুলে যাই, কিন্তু এই রোগ যাদের সূত্রপাত হবে তারা অতিরিক্তভাবে ভুলে যাবে। ক্যানট রিমেম্বার নিউ ইনফরমেশান, নতুন কোনো ইনফরমেশান তারা মনে রাখতে পারবে না, মনে করতে পারবে না, তাদের রিকল ফেনোমেনায় গণ্ডগোল হবে, এটা একটা কিন্তু মেমোরি লস। ফ্রিকোয়েন্ট রিমাইন্ডার্স রিমাইন্ড করতে হবে তাকে একটা কাজের জন্য, আমরা দেখা গেছে অভিজ্ঞতায় যে বারবার যদি তার রিমাইন্ডার দেওয়া হয় তবেই সে কাজটি তিনি করতে পারবেন। ডিফিকাল্টি ইন প্ল্যানিং, প্রবলেম সলভিং চেঞ্জেস, প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু তারা নাকানি চুবানি খান, প্রবলেম সলভিং এবং যে প্ল্যানিং, কোনো কাজ প্ল্যান মাফিক যে করবে সেটা তারা পারে না, প্রবলেম সলভ করতে পারে না, এগুলো হচ্ছে তাদের আবির্ভাব হচ্ছে এই রোগটার একটা ওয়ার্নিং সিগন্যাল আর্লিয়েস্ট, এটা থেকে আমরা বুঝতে পারি। ডিফিকাল্টি ইন কমপ্লিটিং দ্য টাস্ক, যে কোনো টাস্ক, ফ্যামিলিয়ার টাস্ক বিশেষ করে যেটা পরিচিত কাজ, ধরুন আমি একই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অফিসে যাই বা আমার ব্যবসায় যাই, সেই সমস্ত জায়গায় সেই পরিচিত কাজগুলো, রোজ আমি রান্না করি পরিচিত কাজগুলোতেই গণ্ডগোলটা আসবে, গ্রেটার প্রবলেমস হবে, কনসেন্ট্রেশন করতে পারবে না, ইরিটেশনে ভুগবে, রুটিন ডে টু ডে টাস্ক করতে গেলেই সেটাকে ক্রিটিক্যাল করে দেবে, একটা সহজ কাজকে জটিল হয়ে যাবে, অনেক সময় লাগবে ফিনিশ করতে। দেখবেন কার অ্যাক্সিডেন্ট করে অনেক বয়স্ক লোক, তাদের কিন্তু এই অ্যালজিমার্স থেকেও হতে পারে, কার মানে কমন কজ 65-এর বেশি হলে তার যদি স্মৃতিভ্রংশতা আসে, মেমোরি লস হয়, ডিফিকাল্টি হয় যে ফ্যামিলিয়ার টাস্ক করতে, বারবার একই কাজ করতে অনেক সময় নিয়ে ফেলেন, তাহলে কিন্তু তার
আর্লিয়েস্ট সিমটম অ্যাপিয়ার হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি। ক্লিনিশিয়ান ডাক্তাররা ঠিক ধরে নেবেন, বুদ্ধিমান ডাক্তার যারা চিকিৎসক যারা আছেন তারা কিন্তু ঠিক রোগটাকে ডায়াগনোসিস করবেন বা ক্লু ক্লিনিক্যাল পয়েন্টার, এটা একটা আমাদের মনে করতে হবে। চিকিৎসকদের ডিফিকাল্টি ইন ডিটারমাইনিং টাইম অ্যান্ড প্লেস, শীত না গ্রীষ্ম এটাও কিন্তু তারা একটা স্টেজে গিয়ে বুঝতে পারবে না। লুজিং ডে ট্র্যাক অ্যান্ড ডেটস, কোন রাস্তা দিয়ে যেতে হবে কোন ডেটে যেতে হবে সব কিছু কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে মিসপ্লেসমেন্টের মাধ্যম দিয়ে লোকটি ভুগবে এবং লোককে ভোগাবে, ফ্যামিলির আদার লোককে। পিপিল উইথ অ্যালজিমাস ডিজিজ ইজ ফরগেটফুল অ্যাবাউট হোয়ার দে আর হাউ অ্যান্ড হোয়াই, তারা কেমন আছে কোথায় আছে কেমন করে যেতে হয় সবই তারা ভুলে যাবে, কনফিউশন হবে টাইম প্লেস সিজন, তারা ভুলে যাবে কি টাইম প্লেস সিজন, এটাতেও তারা গণ্ডগোল করে ফেলে দেবে। শীতকে বলবে গ্রীষ্ম, গ্রীষ্মকে বলবে বর্ষা, কোনটা জায়গায় এসছে এগুলো সবই গণ্ডগোল হয়ে যাবে। এবার দেখুন ভীষণ লস, এটা একটা কিন্তু আমাদের কীভাবে আমরা রোগটাকে ধরব এটা কিন্তু বুঝতে হবে। ভীষণ লস, ডিফিকাল্টি রিডিং, পড়তে গিয়ে হয়তো দেখব দুটো তিনটে ওয়ার্ড আমরা মিস করছি, দুটো তিনটে ওয়ার্ড কিন্তু আমাদের চোখে থেকে চলে যাচ্ছে এবং গ্যাপ দিয়ে সেই জায়গাটা অন্য কিছু মানে মিসিং করে দিচ্ছি। প্রবলেম ইন জাজিং ডিস্টেন্স, যেটা আমি আগে পারতাম ধরুন এখানে আমার বাড়ি থেকে বড়নগর থেকে শ্যামবাজার বা বড় 6 কিলোমিটার একটা মার্ক, বড়নগর থেকে বারাসাত জেলা শাসকের অফিস 20 কিলোমিটার, এই যে ডিস্টেন্সগুলো এগুলো আমি এখন পাচ্ছি আমার যদি অ্যালজিমার্স অ্যাটাক করে তা একটা টাইমে গিয়ে আমি হয়তো এইভাবে আর বলতে পারবো না। ডিফিকাল্টি ইন জাজিং দ্য ডিস্টেন্স, এটা একটা কিন্তু আমাদের ডায়াগনস্টিক ফিচার্স। ডিটারমাইনিং কন্ট্রাস্ট অফ কালার্স, কালার আমরা চিনতে পারবো না, এই লাল ব্যাকগ্রাউন্ডে এটাকে নীল বা সাদা ব্যাকগ্রাউন্ডে এটা নীল, নীল সাদা বা সবুজ সাদা বা গেরুয়া সাদা বা কালো লাল বা কালো কমলা, এই সমস্ত কালার কন্ট্রাস্টের জায়গায় আমাদের গণ্ডগোল হয়ে যাবে। আর কি টেম্পোরাল ভিশন, টেম্পোরাল ভিশনটা আমাদের কমে আসবে বয়সের সঙ্গে সঙ্গে। ধরুন আমরা 100 ডিগ্রি যদি এই ল্যাটারাল সাইডে টেম্পোরাল বোনের দিকে দেখতে পাই পেতাম সেটা 45 চলে আসবে। টিউবুলার ভিশন, একটা টিউবের মধ্যে দিয়ে যেরকম ভিশন, এই অ্যালজিমাস ডিজিজে কিন্তু একটা টিউবুলার ভিশন চলে আসবে। এই সমস্ত বয়স্ক লোকদের যদি এসব আসে সঙ্গে সঙ্গে আমাদের নিউরোমেডিসিনের ডাক্তার বা অভিজ্ঞ মেডিসিনের ডাক্তারকে বা যারা অনেক পেশেন্ট চিকিৎসা করেছেন জীবনে, যারা মডার্ন ড্রাগ সম্বন্ধে অনেক ওয়াকিবহল, যারা অনেক রোগ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, শুধু ডাক্তার হলেই কিন্তু হবে না, তাই সেই সমস্ত ডাক্তারদের সঙ্গে আমরা কনসাল্ট করতে পারি এই রোগটাকে কীভাবে একটু প্রোগ্রেশনটাকে হল্ট করা যায় বা পজ দেওয়া যায়, থামানো যায়। থামানো তো পুরোপুরি যাবে না, স্লো ডিকে করা যায়, নার্ভ সেলগুলোর ড্যামেজটাকে স্লোলি করা যায়, যে স্পিড আপটাকে রোখা যায় সেটুকু আমরা করতে পারবো। ডিফিকাল্টি ইন ফাইন্ডিং ইন রাইট ওয়ার্ডস, কথা বলতে বলতে দেখবেন সঠিক ওয়ার্ড আমরা খুঁজে পাচ্ছি না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটাও কিন্তু একটা আর্লি সিমটমস। ইনিশিয়েশন অর জয়নিং ইন এ কনভারসেশন, কোনো আলোচনায় যদি আমরা বসি দেখবেন সেখানে গিয়ে আমরা কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলবো, রিপিটেটিভ ওয়ার্ডস বলবো, একই কথা বারবার বলবো। রাইট ওয়ার্ডস ফর স্পেসিফিক আইটেমস আমরা বলতে পারবো না, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বা এই রোগটা আসার আগে। নিউ প্রবলেমস উইথ ওয়ার্ডস, স্পিকিং অ্যান্ড রিডিং, ওয়ার্ডস আমরা মিস করবো, ঠিক ওয়ার্ড ঠিক জায়গায় ঠিক সময়ে আমরা বলতে পারবো না, এটা কিন্তু একটা আর্লিয়েস্ট ডায়াগনস্টিক সাইন অফ অ্যালজিমাস ডিজিজ, এটা মনে রাখবেন। মিসপ্লেসিং আইটেমস অফ অফেন, মিসপ্লেসমেন্ট করবো বা মিসলিডিং করবো, মিসিং করবো এক একটা আইটেম, তো আমরা মিসপ্লেসমেন্ট বলবো। ধরুন পায়খানার মগটা এনে ঠাকুর ডাইনিং টেবিলের উপর রেখে দিল, ল্যাট্রিনের মগ বা যেটা জল শৌচ করেন সেই জিনিসটা, বা ঠাকুর ঘরের প্রদীপটা নিয়ে সে শোয়ার ঘরে রেখে দিল, তারপর তিনি খুঁজতে শুরু করলেন এবং তিনি খুঁজে আর পাবেন না, এই মিসপ্লেসমেন্ট মিসপ্লেসিং আইটেমস এটাও কিন্তু একটা ইন্ডিকেটর অ্যালজিমার্সের। যাদের ঘরে এরকম ঠাকুমা দিদিমা কাকা মামি মাসি মা এরা যারা আছে তারা বুঝতে পারছেন এই রোগটা কি ডেঞ্জারাস। মে বিগিন পুটিং আইটেমস ইন আনইউজুয়াল প্লেস, ইউজুয়াল প্লেসে আমরা রাখবো না, আমরা উল্টোপাল্টা জায়গায় রেখে দেবো, যেটা হয় আর কি আমাদের। ধরুন
কাল সকালে বাচ্চা স্কুলে যাবে, সেই ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দিলাম ঘুটের মাচার উপর বা গ্যাসের উপর, এরকম সব খাটের নিচে ঢুকিয়ে রাখলাম, যাতে টাইমলি আমরা খুঁজে না পাই। এই মিসপ্লেসিং অফ আইটেমস, এটা কিন্তু একটা ডায়াগনস্টিক সিমটমস অফ অ্যালজাইমার্স ডিজিজ, বিকাম মোর ডিফিকাল্ট টু রিট্রেস, এবং আমরা খুঁজে পাবো না, খুঁজে খুঁজে হয়রান হয়ে যাব, ইরিটেট হয়ে যাব, ডিফিকাল্টি ইন মেকিং ডিসিশনস, ডিসিশনে আসতে পারবো না, যে ধরুন দেখবেন দোদুল্যমানতায় ভুগব, যে আমি এখানে যাব কি যাব না। অনেকে দেখবেন এই মুহূর্তে একদম টিপিক্যাল উদাহরণ দেওয়া যায়, অনেকে দেখবেন এই ডিসিশন নিতে পারে না যে রাস্তাটা পার হব কি পার হব না, দেখবেন অনেকে মাঝ রাস্তায় গিয়ে আবার ফিরে আসেন। অনেকে দেখবেন কারখানার গেট অবধি গেল, অফিসের গেট অবধি গেল, গিয়ে আবার ফিরে এলো, আবার আপ ডাউন করছে, এটাও একটা মানসিক রোগ, কিন্তু সেটা সাইকিয়াট্রিক নিউরোসাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিক ডাক্তারদের রোগ, যে অনেকে ফোবিয়া, ওয়ার্ক ফোবিয়া, যায় আসে যায় আসে, এধার গেলে ওদিকে চলে যায়, এই সমস্ত নানা রকম সিমটমস কিন্তু আপনাদের আসতে পারে। ডিফিকাল্টি ইন মেকিং ডিসিশন, পুয়োর জাজমেন্ট, জাজমেন্ট ঠিক থাকে না, ভুলভাল থাকে, ফিজিক্যাল হাইজিন তার জন্য এদের মেনটেনেন্স হয় না, এরা স্নান করতে চায় না, এটা একটা ডায়াগনস্টিক। র্যাপিড ডিক্লাইন ইন বাথিং সিস্টেম, বয়স্ক লোক স্নান করতে চাইছে না, এটাও কিন্তু একটা ডায়াগনস্টিক ফিচার্স অফ অ্যালজাইমার্স ডিজিজ, এটা মনে রাখবেন। শীতকালে 10 দিন 15 দিন 20 দিন স্নান করছে না, দার্জিলিংয়ের লোকের কথা ছেড়ে দিন, তাদের জলের অ্যাভেলেবিলিটি নেই, বা শীতকালে টানা 15 দিন 20 দিন আমি দেখেছি ভালো ভালো লোক, তারা ভালো ভালো অফিসার, তারা ভালো ভালো শিক্ষাগত যোগ্যতার অধিকারী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 10 দিন 12 দিন 15 দিন তারা স্নান করে না, তাদের ক্লাইমেটের জন্য ঘাম হয় না, জামাকাপড় ভেজে না, নোংরা হয় না, তাও একটা অ্যাডজাস্ট হয়ে যায়, এবং ফিজিক্যাল হাইজিনে তারা চোখ রাখতে পারে না, তারা ভুলভাল কাজ করে, এটা হচ্ছে অ্যালজাইমার্সের একটু আর্লি সিমটম, ডায়াগনস্টিক সিমটম। কেয়ার গিভারের কাছে জিজ্ঞাসা করলে যে আমরা জানতে পারবো যে এই সবগুলো উনি করেন কি না। অনেকে দেখবেন টয়লেট করে ফ্লাশটা টানেন না, ভুলে যান, মেমোরি লস, বয়স্ক লোকের রিপিটেড, একবার আপনার আমার সবারই হতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না, কিন্তু রিপিটেড দেখবেন ফ্লাশ টানছে না, মানে একদম ফরগেটফুলনেস, ভুলে যাচ্ছে, এইগুলো হয়। উইথড্রয়িং ফ্রম ওয়ার্ক অফ দ্য অ্যান্ড সোশ্যাল ইভেন্টস, কোনো বিয়ে বাড়িতে যায় না, কোনো সামাজিক অনুষ্ঠানে যায় না, কোনো ক্লাব সংগঠনে যায় না, কোনো বাজার করতে যায় না, বাইরে এক্সপো একটা ফোবিয়া কাজ করে, বাইরের লোকের সঙ্গে মিশতে পারে না, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে, ইন্ট্রোভার্ট, কথা বলে না, বাড়ির মধ্যে কী করে, সোশ্যাল আইসোলেশন, হোম আইসোলেশনের সোশ্যাল আইসোলেশন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে টাচ রাখে না, এবং অ্যাভয়েডিং একটা টেন্ডেন্সি থাকে, ডিক্রিজ পুয়োর জাজমেন্ট, জাজমেন্টগুলোকে সব ভুলভাল করে, সে যেটা বলছিলাম এক্সপিরিয়েন্সিং পার্সোনালিটি অ্যান্ড মুড চেঞ্জেস, তাদের মুড সুইং করে, মুড চেঞ্জ হয়, এই মানে বাইপোলার ডিসঅর্ডারের মতো অনেকটা হয়, মুড অ্যান্ড পার্সোনালিটিতে গণ্ডগোল, তার জন্য তারা কনফিউজিং হয়, একটা ডিসিশন তো নিতেই পায় না, কনফিউজিং ক্যারেক্টার, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, ফিয়ারফুলনেস, ভয় ভয়, প্যানিক অ্যাটাক কাজ করে, ইরিটেটেড হয়, যেমন আউটসাইড নর্মাল রুটিন ওয়ার্কের বাইরে কোনো কাজ দিলে তারা রেগে যায়, ইরিটেটেড হয়, তারা তাদের এই মেন্টাল ক্যাপাসিটিটা কিন্তু খানিকটা বুঝতে পারে, এবং 85 বছরের বেশি লোকেদের মধ্যে এই রোগটা থাকে, মোর দ্যান 32%, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিভিন্ন রিসার্চ পেপার থেকে সংগৃহীত একটা ডাটা, যে 85 বছরের বেশি বয়স্ক মেল ফিমেল পুরুষ স্ত্রী রোগ যে কোনো রোগীরই 32%-এর মধ্যে 100 জনের মধ্যে 32 জন 35 জন 33 জন 34 জন এরকম একটা সংখ্যায় অ্যালজাইমার্স ডিজিজে আক্রান্ত হয়। রিস্কটা বাড়ে এজের সঙ্গে সঙ্গে, এবং রিস্ক অফ ট্রান্সমিশনটা বাড়তে পারে প্যারেন্টসের যদি থাকে, বাবা মায়ের, ধরুন আমার বাবা মায়ের যদি হয় তাহলে আমার বেশি চান্স, সিবলিংস আমার ভাই বোনের যদি থাকে, চাইল্ড বাচ্চার যদি থাকে, ও যদি একটা ফ্যামিলিতে একজনের বেশি এই অ্যালজাইমার্স ডিজিজে ভোগে, স্মৃতিভ্রংশতায় ভোগে, তাহলে কিন্তু আরও 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 বেশি রিস্ক হয়ে যায় যদি একটা ফ্যামিলিতে একজনের বেশি এই রোগে আক্রান্ত হয়। এইবার এই ভয়ঙ্কর রোগটি যে আমাদের কুড়ে কুড়ে খাবে, স্লোলি আস্তে আস্তে মেরে ফেলে, মানে মৃত্যুর দিকে নিয়ে যাবে, একা একা থাকতে পারবো না, লোকের উপর ডিপেন্ডেন্ট লাইফ এই বয়সে গিয়ে থাকতে হবে, কেয়ার গিভার রাখতে হবে, বাড়ির লোকেদের দেখাশোনা করতে হবে, এরকম একটা মেন্টাল বা মোরাল সাপোর্ট দেওয়ার লোকের
প্রয়োজন। সেই জন্য হচ্ছে এই জিনিস, এই রোগ একটা কিন্তু সামাজিক ব্যাধি এবং হিউজ নাম্বার অফ পার্সেন্টেজে আবির্ভাব হচ্ছে পৃথিবীতে, যেহেতু এই রোগটার কোনো কিওর নেই, দেয়ার ইজ নো কিওর অ্যাট দিস টাইম, এই মুহূর্ত অবধি এই রোগের অ্যালজেমাস ডিজিজের কোনো কিওর পৃথিবীতে নেই এই আজকে অবধি। তাহলে কী হলো, তাহলে মেডিকেশন এবং কিছু স্ট্র্যাটেজিস আমাদের চেঞ্জ করতে হবে, টেম্পোরারি ইম্প্রুভমেন্টের জন্য কিছু মেডিসিন দিতে হবে। এই পিরিয়ড প্রথম যে আবির রোগটাকে ডায়াগনোসিস করা হয় প্রথম দু চার বছর কিন্তু ঠিকঠাকই থাকে, কিছু কিছু সিমটমস অ্যাপিয়ার করে ওই অবধি, ফার্স্ট স্টেজ, প্রথম দু থেকে চার বছর ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে গিয়ে কী হয়, কগনিটিভ মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, দু থেকে দশ বছর অবধিও কিন্তু চলে যায়, লাইফটাকে চালিয়ে দেওয়া যাবে। তাহলে যদি আমার 65 বছর বয়সে ধরা পড়ে ওই দু বছর, 67 আর 77, ঠিক আছে, ওকে দ্যাটস ওকে, 77 ইয়ার্স। কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে সেই 77, 78, 80, 85 যদি গিয়ে হয়, তাহলেই হচ্ছে সর্বনাশ, টোটাল মেমোরি লস হয়ে যাবে। মে নিড হেল্প উইথ টাক্স, কোনো কাজ করতে গেলেই মানুষের আমাদের একটা অ্যাসিস্ট্যান্টের দরকার হবে, এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল ওয়ার্ক, সেলফ কেয়ার, ড্রাইভিং, এগুলো আর আমরা করতে পারবো না। এই রোগটা যদি আমরা অ্যাটাক হই ফাইনাল স্টেজে গিয়ে, যখন টোটাল মেমোরি লস হবে তখন আমরা বেড রিডেন হয়ে যাবো। এইবার দেখুন চিকিৎসাটা কী করবো আমরা, নো আর নেভার, কতগুলো খাদ্য আছে যেগুলো আমি বলছি, যেগুলো আমরা কখনো খাবো না, এখন থেকে অ্যাবভ 50 বা 40 থেকে আমরা যদি অ্যালার্ট হই তবে এই রোগটাকে অনেকটাই প্রিভেন্ট করতে পারবো বা রোগের তীব্রতাকে অনেক কমিয়ে দিতে পারবো। আমরা সুগারি স্ন্যাক্স খাবো না, চিনি বা মিষ্টি, সুইট ইজ এ সুইট পয়জন, এটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে, বিভিন্ন রিসার্চ পেপার, সারা পৃথিবীতে ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখেছি, যাদের আমাদের অ্যাভেলেবেল ছিল বা কিছু বিরাট যারা লেজেন্ড পৃথিবীতে, তাদের সব ভিডিও ভিডিও দেখে, তাদের লেখা পড়ে যেটা আমরা আলটিমেট আসতে পেরেছি, তাতে হচ্ছে নো অ্যালকোহল ফর নো অ্যালজেমার্স। অ্যালজেমার্স ডিজকে রুখতে গেলে প্রথম হচ্ছে অ্যালকোহল খাবো না, স্মোকিং করবো না, সুগারি স্ন্যাক্স খাবো না, মিষ্টি খাবো না, সুইট ইজ এ সুইট পয়জন, প্রসেসড মিটস খাবো না, প্রসেসড কোনো ফুড খাবো না, আর্টিফিশিয়াল টিন্ট কোনো ফুড খাবো না, হাই সল্ট দেওয়া কোনো খাবার খাবো না, প্রসেসড মিট খাবো না, প্রসেসড ফিশ খাবো না, স্টার্চেস খাবো না বেশি, কার্বস, লো কার্বস, কার্বোহাইড্রেট আমরা খাবারের 30-35% বেশি, 1/3 বেশি কখনোই খাবো না, এরকম একটা করতে হবে, তাহলে আমাদের রিস্ক অফ অ্যালজেমার্সকে আমরা ডাউন করতে পারবো। আর আমাদের হার্বসের মধ্যে একটা হার্বস আছে ব্রাহ্মী শাক, আপনারা জানেন, এটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু বলা আছে যে ব্রাহ্মী লিভস অনেক মেমোরি, থিঙ্কিং প্রসেসকে, কগনিটিভ বিহেভিয়ারকে আমাদের ঠিকঠাক রাখে। এই ব্রাহ্মী শাক ঘৃত দিয়ে খেলে আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে। ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ পাতা আলা শাকসবজি যদি আমরা প্রচুর পরিমাণে খাই, ওই আবার সেই ফর্মুলা, তেল ঝাল মশলা দিয়ে বেশি করে কষে আধ ঘন্টা ধরে রান্না করে কিন্তু খাওয়া যাবে না। ভাপা শাকা সেদ্ধ বা যেগুলো খাওয়া সম্ভব স্যালাড করে কাঁচা, তাহলে ফুল বেনিফিটটা আমরা পাবো। ফ্রুইটসও আমরা খেতে পাবে, কিছু কিছু কালার্ড ফ্রুইটস আমাদের খুবই উপকারী, তার মধ্যে বেরিস, এই মেমোরির সঙ্গে বেরি ফলের একটা রিলেশন আছে, ব্ল্যাকবেরি হোক, ব্লুবেরি হোক, পিঙ্কবেরি হোক, বেরিস আমরা খেলে আমাদের মেমোরি বা মেন্টাল হেলথ কিন্তু খুব ভালো থাকে, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। আর কি সেলফ কেয়ার, ফিজিক্যাল এক্সারসাইজ রোজ আমাদের করতে হবে, অ্যাটলিস্ট 35-40 মিনিটস আমাদের হাঁটতে হবে, সপ্তাহে অন্তত 130-135 মিনিট, 150 মিনিট টার্গেট করবো আমরা, অ্যাটলিস্ট 150 মিনিট যদি আমরা ব্রিস্ক ওয়াকিং করি, খুব করে যদি হাঁটাচলা করি, তাহলে আমাদের এই ব্রেন ফাংশনটা ভালো থাকবে, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, কার্ডিওপালমোনারি ইনডেক্স বাড়বে, এবং মাসেল ব্রেন সমস্ত জায়গায় ভালো রক্ত সঞ্চালন হবে, ওয়েল সার্কুলেশন হবে, এবং হার্টের ব্লকেজ কমবে। আর একটা জিনিস দেখা গেছে যে মেমোরি ফাংশনের উপর যদি আমাদের LDL লেভেল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের লস অফ মেমোরিটা বেশি হয়, সেই জন্য আমরা সেটাকে, লিপিড প্রোফাইলটাকে ইনট্যাক্ট রাখার চেষ্টা করব, সুগার থাকলে সুগারকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব, আর কোনো হাইপারটেনশন থাকলে আমরা যে কোনো বয়সেই 120/80 কমে প্রেশার রাখার চেষ্টা করব। বেস্ট ব্লাড প্রেশার হচ্ছে 115/75, বেস্ট সুগার হচ্ছে
110 to 100, below 126 such a fasting sugar, PP sugar less than 160 এবং random blood sugar 220 কম রাখার চেষ্টা করব, cholesterol রাখার চেষ্টা করব less than 150, triglyceride রাখার চেষ্টা করব 100 কম বা 120 কম, HDL রাখার চেষ্টা করব above 50, যেটা আমাদের friendly হার্ট ফ্রেন্ডলি কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল ভিএলডিএল সবই আমরা আমাদের বর্ডার লাইনের কম রাখার চেষ্টা করব। এগুলো আমরা চেষ্টা করব, ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ যেটা বলছিলাম এবং কিছু মেডিকেশান যারা কগনিশনটাকে এনহ্যান্স করে, মেডিকেশান আছে মেমোরি সিমটমসকে রিকভার করা। তা এক নম্বর ড্রাগ হচ্ছে কোলিনেস্টারেস, একটা এনজাইম আছে কোলিনেস্টারেস অ্যাসিটাইলকোলিনকে ভাঙে, তার ইনহিবিটর, তাহলে অ্যাসিটাইল কোলিনের পরিমাণ বাড়বে, রিডিউস সাম সিমটমস অ্যান্ড স্লো ডাউন দ্য সাইন্স, হেল্প করবে আমাদের সিমটমসগুলো অ্যালজাইমার্সের কমাতে সহায়তা করে এবং কন্ট্রোল করে বিহেভিয়ারাল সিমটমস। রাজাডাইন বলে একটা ওষুধ আছে, গ্যালান্টামাইন তার ট্রেড নেম, তার ফার্মাকোলজিক্যাল নেম গ্যালান্টামাইন, এমআইএনই লাস্টে গ্যালান্টামাইন, তাকে রাজাডাইন নামে পাওয়া যায়, এক্সিলন নামে পাওয়া যায় রিভাস্টিক মাইন, এক্সিলন রিভাস্টিক মাইন, অ্যারিসেপ নামে পাওয়া যায় ডোনেপিজিল, এটা খুব চালু ওষুধ, তিন নম্বরটা যেটা বলছি ডোনেপিজিল, এটা হচ্ছে 1 এপ্রিল 2018 সালে এই তিনটে ওষুধের চালু ওষুধ, ডব্লিউ গুগলস এর কোটেড আছে 1 এপ্রিল 2018 মেনশন করা। এগুলো খুবই চালু ওষুধ যেটা বলছিলাম আপনাদের, এক্সিলন অ্যারিসেপ রাজাডাইন, এই ওষুধগুলোর মধ্যে অ্যারিসেপ্ট যেটা ডোনেপিজিল এটা লেটেস্ট ওষুধ, আর একটা ওষুধ আছে ফার্মাসিস্টরা বিভিন্ন তাদের জার্নালে পৃথিবীর সেরা সেরা ফার্মাসিস্টরা দিয়েছেন যে পিভাজেন ওডি বলে একটি ওষুধ পাওয়া যায়, পিভাজেন এটা ইম্প্রুভ করে মেমোরি, রেগুলার স্ট্রেংথ দেয়, এবং ফার্মেসি টাইমস বলে একটা পত্রিকা এটা বেরিয়েছিল 2020-21 সালে, 73% ফার্মাসিস্ট এটাকে রেকমেন্ড করে, কেন হেলদি ব্রেন ফাংশনের জন্য এবং শার্পেন মাইন্ড অ্যান্ড ক্লিয়ার থিঙ্কিংয়ের জন্য এই ওষুধটার নাম প্রিভাজেন ওডি, এইগুলো নন প্রেসক্রিপশন মেমোরি সাপোর্টস করে বলে এগুলো ফার্মাসিস্টরা চালায়, প্রিভাজেন বলে একটা ওষুধ। এই এখন অবধি পৃথিবীতে অ্যাভেলেবল ড্রাগস অ্যালজাইমার্স, অ্যালজাইমার্স কিন্তু আমরা যেহেতু আমাদের লংজিভিটি আমাদের যে লাইফ স্প্যান আমাদের আয়ু আমাদের বয়স বেড়েছে অ্যাভারেজ ইন্ডিয়ানদের, মহিলাদের একটু বেশি, ছেলেদের থেকে 71 থেকে 74, 71 হচ্ছে আমাদের মেলদের গড় আয়ু ভারতীয়দের, 74 বছর 74+ হচ্ছে মহিলাদের গড় আয়ু, এবং সারা পৃথিবীতে অনেক দেশই আছে জাপান বুলগেরিয়া এই সমস্ত দেশ, ইউএসএ ইউনাইটেড স্টেটস এইগুলো দেশগুলো কিন্তু, কোরিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশে কিন্তু গড় আয়ু অনেক বেশি, তা এই যে ব্রাজিল কানাডা এই সমস্ত দেশ যেখানে দেখবেন অনেক এফেক্ট করেছে করোনা, কেন তাদের এল্ডারলি পপুলেশান বেশি বলে কোমরবিডিটিস বেশি, লাইফস্টাইলটা তাদের অন্য ধরনের, এনাফ সানলাইট তারা পায় না, তার জন্য ভিটামিন D3 একটা রোল আছে যেটা বলছিলাম, এই সমস্ত কারণে এল্ডারলি পপুলেশান যে সমস্ত দেশে বেশি তারাই কিন্তু মূলত করোনায় মৃত্যুর হারও বেশি সংখ্যাও বেশি, সেই জন্য ডিভাস্টেটিং কন্ডিশান কিন্তু সেই সমস্ত দেশেই পড়েছে যাদের এই বার্ধক্যজনিত রোগও ঠিক তাই, যে দেশে বা মানে অ্যাবভ 65-এর পপুলেশান বেশি সেই দেশে এফেক্টটা বেশি, সেই জন্য আমাদের করোনা টিকা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও একটা থাম রুল করেছে যে 45 থেকে 59 অবধি যাদের কোমরবিডিটিস আছে তারা ছাড়া অ্যাবভ 65 সব লোককে, 65 এর নন সমস্ত লোককে সেকেন্ড ফেজে টিকা দিয়ে দাও। প্রথম ফেজে ছিল হেলথ কেয়ার পার্সোনালস, ভোটিং পার্সোনাল, পুলিশ পার্সোনালস, এমার্জেন্সি স্টাফদের দেওয়া হয়েছে, দ্বিতীয় ফেজে কিন্তু এদের টার্গেট করা হয়েছে, যেহেতু এরাই হচ্ছে বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজের টার্গেট। এই কথা বলে আমরা এই অ্যালজাইমার্স ডিজিজ নামে এই অভিশপ্ত রোগটিকে রোখার জন্য যা যা বললাম প্রিভেন্টিভ মেজার্স এবং কী করে আমরা একটা ধরবো আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট, এইটা হচ্ছে আমাদের
আর্লি ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট, রোগটাকে যাতে আমরা হল্ট করতে পারি, পজ করতে পারি, যাতে তার স্পিডকে ব্রেক করতে পারি, স্পিড ব্রেকারের কাজ করতে পারি এই নলেজ, এই অ্যাওয়ারনেস, সেই কথা মনে করেই আজকের এই ভিডিও। যদিও এটা সাধারণ মানুষের জানা উচিত, কিন্তু বিষয়টি একটু কঠিন এবং জটিল নিউরোসায়েন্সের ব্যাপার, তাও আমরা যতটা পারলাম খুব সোজাভাবেই বললাম। এবং এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা হয়তো এই রোগের হাত থেকে, যতদিন না ডাইরেক্ট কোনো ওষুধ আবিষ্কার হয় যে রোগ একে হল্ট করতে পারবে, ততদিন চলতে পারবো। এই আশা ভরসা রেখে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এই কামনা করে শেষ করবো।